এই মুহূর্তের সবথেকে বড় খবর হলো এবার পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতার গোপন রহস্য ফাঁস করলো অর্পিতার গাড়ির ড্রাইভার হ্যাঁ বন্ধুরা অর্পিতার গাড়ির ড্রাইভার কি বলল এই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলস জানিয়ে দেব তো ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশের দোয়া বেলাইকেনটিকে প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য অর্পিতার ড্রাইভার বলেন পার্থদার ফোনেই অর্পিতার ড্রাইভার হিসেবে যোগ দিয়েছিলাম চালক জানিয়েছেন অর্পিতার সংগ্রহে ছিল মার্সিডিস ব্রেঞ্চ মিনিকুপার সিটি মাহিন্দ্রা আল্টারেজের মতো দামি বিলাসবহুল গাড়ি চালকের দাবি মাস তিনেক আগে আদালতে পার্থর সম্পত্তি নিয়ে হইচই শুরু হতেই গ্যারেজ থেকে উদা হয়ে যায় মার্সিডিস ও মিনি কুপার গাড়িটি হ্যাঁ বন্ধুরা অর্পিতা কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে ইতিমধ্যেই ইডি সূত্রে জানা গিয়েছে অর্পিতার বাড়ি থেকে রহস্যজনকভাবে উধাও হয়ে গিয়ে দিয়েছে চারটি বিলাসবহুল গাড়ি এবারে এই খবর সত্যি দাবি করে চাঞ্চল্যকর তথ্য সামনে আনলেন অর্পিতার গাড়ি চালক অর্পিতার ড্রাইভার প্রণব ভট্টাচার্য জানান গত তিন মাস ধরেই গাড়িগুলি উধাও চারটি গাড়ির অর্পিতার নামে রেজিস্টার্ড ছিল কিন্তু হন্ডা সিটি ছাড়া অন্য কোনো গাড়ি চালকের অনুমতি ছিল না প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় মাঝে মধ্যেই অর্পিতার বাড়িতে আসতেন বলেও দাবি করেন প্রণব অর্পিতা কাণ্ডে এই গাড়ি চালককেও জিজ্ঞাসাবাদ করা হয় বলে জানা গিয়েছে এই প্রসঙ্গে প্রণব জানান ইডির আধিকারিকরা জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদের সময় তার ফোন নিয়ে নেয় এবং অর্পিতা মুখোপাধ্যায় সম্পর্কিত বিভিন্ন বিষয়ে জানতে চায় তো বন্ধুরা আপনারা দেখতেই পারলেন অর্পিতার কিন্তু গাড়ি চালক পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছিলেন অর্পিতার সাথে পার্থ চট্টোপাধ্যায়ের কিন্তু একটা সম্পর্ক ছিল পার্থ চট্টোপাধ্যায় অর্পিতার বাড়িতেই কিন্তু আসতেন এমনটাও কিন্তু গাড়ি চালক দাবি করেছিল এবং তার বাড়ি থেকে দুটি গাড়ি তিন মাস আগেই কিন্তু উধাও হয়ে গিয়েছে তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ